আমরা তুমুল জনপ্রিয় একটা ব্যাংকিং ব্র্যান্ড নেট মুনাফা দাঁড়িয়েছে ছয়শো আটত্রিশ কোটি কস্ট অফ ডিপোজিট কম ইন্টারেস্ট চার্জ বাড়লো ফি কমিশন ইনকাম বেড়েছে আমাদের টোটাল আয়ের চল্লিশ ভাগ আয় আসছে ব্যক্তি খাত থেকে রিটেল কার্ড ও এসএমই এ এক পার্সেন্টের নিচে ব্যাড ডেট সিটি ইজ আ হাউস ব্র্যান্ড

প্রিয় দর্শক টিভিএস কর্পোরেট শোতে আপনাদের সবাইকে স্বাগতম যমুনা ব্যাংক প্রেজেন্টস আমাদের এই টিভিএস কর্পোরেট শো সো দর্শক আমরা আজকে আলোচনা করব এবং অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি টিভিএস স্টুডিওতে মশরুর আর রেফিন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও দর্শক আমরা হয়তো অনেকেই চিনি সিটি ব্যাংক বাংলাদেশের অন অফ দ্য সেরা ব্যাংক এবং সম্প্রতি সিটি ব্যাংকে দুই হাজার তেইশ সালের যে আর্থিক বিবরণী প্রকাশ করেছে তো সেখানে আমরা দেখছি যে খুব একটা ডিফিকাল্ট টাইমেও কিন্তু সিটি ব্যাংক এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে আমরা যদি কিছু ফিগার শেয়ার করি দর্শক সিটি ব্যাংকের নেট প্রফিট ছিল ছয়শো কোটি টাকা যেটা কিন্তু দু সালের তুলনায় তেত্রিশ শতাংশ বৃদ্ধি এবং সিটি ব্যাংকের লোন লস প্রভিশনও যদি আমরা দেখি দর্শক কারণ আমরা জানি যে খেলাপি ঋণের বা এনপিএলের এগেনস্ট যে প্রভিশন রাখতে হয় তো সেটা কিন্তু সিটি ব্যাংকের একশো তার মানে হচ্ছে একশো টাকা যদি এনপিএল হয় সিটি ব্যাংকের কাভারেজ আছে একশো দশ টাকা সো এটা কিন্তু দর্শক অনেক ব্যাংকেরই একশো পার্সেন্ট নাই আমরা মাঝে মাঝেই রিপোর্ট করি যে প্রভিশন শর্ট ফলে বিভিন্ন ব্যাংক ভুগছে তো সিটি ব্যাংকের যে এই যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দর্শক দু সালে এবং সিটি ব্যাংকের যে ওভার দ্য ইয়ার্স যে ট্রান্সফরমেশন এবং বর্তমান যে ব্যাঙ্কিং সেক্টর কিছু ইস্যুস নিয়ে আলোচনা হচ্ছে সো এইসব বিষয় দর্শক আমরা সঙ্গে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সো মাসুর স্টুডিওতে অ্যান্ড কংগ্রেচুলেশন যে আপনার ব্যাংক এরকম এক্সটর পারফর্ম করেছে দু সালে তো এটার আসলে কি কারণ একটু মেইন রিজন যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন আপনি রিজনে পরে আসি সাজাদ ভাই প্রথম কথা মিন্ন থ্যাংক ইউ আপনার অভিনন্দনের জন্য খুব ভালো টাইমেই রাইট টাইমে খুব উপযুক্ত একটা কাজ হলো ব্যাংক খুব ভালো করলো আমরা মিডিয়াতে গেলাম প্রচুর অভিনন্দন শুভেচ্ছা বার্তা পাচ্ছি বিকজ দেশের ব্যাংকিং খাত নিয়ে মানুষের অনেক শঙ্কা টেনশন সেখানে কিছু ব্যাংক যদি ভালো করে জনগণই তো তাদের টাকা রাখে তারা খুশি হয় আর আমাদের খুশির ব্যাপারটা হচ্ছে যে একটা রিপোর্ট আসলো আমাদেরকে কদিন হলুদ ব্যাংকের তালিকায় রাখা হলো তো সেন্ট্রাল আসলে তাদের সর্বোচ্চই পরে করেছে পরের দিনই তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা বাস্তব ভিত্তিক নয় বা এটা ধারণা ভিত্তিক তারপরও আমাদের ইমেজের তো কিছু ক্ষতি হয়েছে কারণ আমি মনে করি যে ভালো ব্যাংক চেনাটা কোনো কঠিন কাজ না কিছু ইন্টারন্যাশনাল রেশিও আছে আন্তর্জাতিক মানদণ্ড আছে সিটি ব্যাংক রাইট নাও আন্তর্জাতিক মানদণ্ডে এমন একটা মানদণ্ড নেই যেখানে পিছিয়ে এবং সিটির মতন ব্যাংক তিন থেকে পাঁচটা ছয়টা ব্যাংক আছে যারা আন্তর্জাতিক মানদণ্ডেই উত্তীর্ণ ব্যাংক যে কোনো রকম মানদণ্ড ক্যাপিটাল বলেন প্রভিশন কাভারেজ রেশিও বলেন লিকুইডিটি কাভারেজ রেশিও বলেন এনপিএল এর অনুপাত বলেন আপনার এছাড়া নেট স্টেবল ফান্ডিং রেশিও বলেন প্রায় তেরো চোদ্দটা রেশিও আছে রিটার্ন অন ইকুইটি বলেন রিটার্ন অন অ্যাসেট বলেন আমরা যে কোনো মানদণ্ডেই উত্তীর্ণ একটা ব্যাংক আমাদের ভালো করারই কথা ছিল তার মধ্যে একটা কঠিন ইয়ারে ভালো করেছি এটাই আনন্দের তো সেটার কারণগুলো কি ছিল কারণ অনেক ব্যাংক এটা কেন বলছি যে কারণ অনেক ব্যাংক কিন্তু স্ট্রাগল করছে সো আহ সিডি ব্যাংক সেখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে কারণের মধ্যে ধরেন প্রফিট হয়েছে কত আপনার ছশো কোটি টাকা নেট প্রফিট অর্থাৎ অপারেটিং প্রফিট হয়েছে আয় আর আয় থেকে ব্যয় বিয়োগ দিলে তেরোশো নব্বই কোটি চোদ্দশো কোটি তা থেকে তারপরে ব্যাড ডেট প্রবেশন রেখেছি দুইশো কোটি যেটা আপনি বললেন দুশো ছাপ্পান্ন কোটি শুধু কিন্তু আমি এটা ব্যয় নিয়েছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের বড় শক্তি হচ্ছে যে ব্যালেন্স শিটে আরো চারশো কোটি টাকা বাড়তি প্রবেশন ধরে রাখা আছে সো আমার কিন্তু শুধু প্রভিশন কাভারেজ রেশিও টোটাল মন্দরিন বুকে একশো দশ পার্সেন্ট প্রবেশন রাখা একশো টাকা মন্দরিনের এগেন্স্টে একশো দশ টাকা প্রবেশন তাই শুধু না এবং এই ব্যয়টাই শুধু আমি করে প্রফিটটা কমাইনি দুশো ছাপ্পান্ন কোটি ব্যয় করেছি তেরোশো একানব্বই থেকে তারপরে হচ্ছে আবার সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিয়েছি তেরোশো একানব্বই উপরে ফাইনালি গিয়ে প্রফিটটা নিট মুনাফা দাঁড়িয়েছে ছয়শো আটত্রিশ কোটি তো এটা নিঃসন্দেহে ভালো রেজাল্ট এই দিক থেকে যে এটাকে ভালো কি হিসাবে বলবেন বলবেন রিটার্ন দিক থেকে যে শেয়ার হোল্ডারদের কত টোটাল কত সেই ইকুইটিতে রিটার্ন কত দিচ্ছি আপনি ফিক্সড ডিপোজিট একটা ব্যাংকে রাখলে রিটার্ন পাচ্ছেন আট পার্সেন্ট তো শেয়ার হোল্ডাররা সিটি ব্যাংকে টাকা রেখে বিনিয়োগ করে কি রিটার্ন পাচ্ছে ওইটাই আপনি শেয়ার হোল্ডার ইকুইটি আর প্রফিটটা ভাগ দেন দেখবেন যে সতেরো দশমিক সাত পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি তারা পাচ্ছে হ্যাঁ ইন্ডাস্ট্রি অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রফিট যেহেতু এত ভালো হয় না তো আট থেকে নয় পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি আরও তো আরও ই সিটি ব্যাংকের আরও খুব ভালো নিশ্চয়ই ব্র্যাক ব্যাংকের এরকম ইস্টার্ন ব্যাংকের দেন হবে আরও প্রাইম ডাচ বাংলা এগুলি ভালো ব্যাংক আরো ভালো ব্যাংক দেশে আছে ব্যাংক এশিয়া তারপরে ট্রাস্ট ভালোর দিকে যাচ্ছে ভালো হবে লিডারশিপ ভালো ট্রাস্ট ভালো হবে লিডারশিপ ভালো তো এইগুলি আমি ঠিক জানি না তাও ধরেন আমার একটা অ্যাভারেজ হিসাব আছে যে ভালো ব্যাঙ্কগুলির অ্যাভারেজ ওই বারো পার্সেন্টের মতন সেখানে আমরা সতেরো দশমিক সাত পার্সেন্ট আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এখন পনেরো দশমিক আট থাকতে হয় সাড়ে বারো প্রভিশন কাভারেজ রেশিও থাকতে হয় একশো পার্সেন্ট আমাদের একশো দশ পার্সেন্ট তার হল একটা বড় কথা ব্যাঙ্কগুলোতে টাকার সংকট সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে টাকা রেপো করে নিয়ে আর বিভিন্ন ফর্মেটে নিয়ে মানুষ তারল্য ধরে রাখছে সেটা একটা কথা সেখানে আমার তারল্য সুরক্ষণ উপাদ লিকুইডিটি কাভারেজ রেশিও একশো চুয়াত্তর একশো থাকতেই হয় একশো তো আমরা হাইলি লিকুইড অলসো তারপরে আমার একটা বড় শক্তির জায়গা হচ্ছে আপনি জানতে চাইলেন প্রফিট আর আমি শক্তির কথাটা বলছেন সরি শক্তির জায়গা হচ্ছে যে আমার টোটাল ডিপোজিট বুকের ফিফটি ওয়ান পার্সেন্টই কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট যেটা ডাইরেক্ট প্রমাণ আগে কত ছিল আপনাদের এই কথা এইটা কারেন্ট এটা ছিল বত্রিশ পার্সেন্ট বত্রিশ থেকে এখন একান্ন পার্সেন্ট কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট এবং এটা এটা ডিরেক্টলি আপনার জনপ্রিয়তার মানদণ্ড পাবলিক আপনাকে বিশ্বাস করে কিনা তারা তাদের হাই কস্ট হাই ইনকামের ফিক্সড ডিপোজিট রেখে হানি সিকার্স ডিপোজিট রেখে মধুটা খেয়ে চলে গেলেন ভালো ইয়ে নিয়ে তারা তো আপনার কাস্টমার না তারা শুধু হানির লোভে আপনার কাছে এসছে আপনার কোর কাস্টমার তো আপনার কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট কাস্টমার সেখানে আমার টোটাল চল্লিশ হাজার কোটি ডিপোজিট বুকের ফিফটি ওয়ান পার্সেন্টই কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট এটা ডাইরেক্ট প্রমাণ যে জনগণের আমাদের উপরে অগাধ আস্থা আমরা তুমুল জনপ্রিয় একটা ব্যাংকিং ব্র্যান্ড মানে কম সুদেও জনগণ টাকা টাকা রাখছে তো আমি এইখানেই আসছে আমাদের প্রফিটের মেইন কারণতে তো আর একটা বড় কারণ দেখেন আপনি আমাদের সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং যেটা কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে মানুষ ট্রানজাকশন করে গত বছর পঁয়ষট্টি হাজার কোটি টাকা সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং এ লেনদেন হয়েছে আর এই বছর মাসে হচ্ছে আট হাজার কোটি অর্থাৎ আট বারো ছিয়ানব্বই এক লক্ষ কোটি টাকা ট্রানজাকশনে সিটি টাচ পৌঁছে যাবে তো আমরা কিরকম পপুলার ব্র্যান্ড সো আমরা তো ইওলো কোনো ক্যাটেগরিতে হতে পারি না যেহেতু ইন্টারন্যাশনাল আমি চ্যালেঞ্জ করে বলছি এক যাতে আমরা আন্তর্জাতিক মানের থেকে একটুকু নিচে তো সেখানে আমরা তো আসলে বাংলাদেশের নিরিখে বললে গ্রিন রেটেড শুধু না গ্রিন প্লাস 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 রেটেড ব্যাংক বলে আমি বিশ্বাস করি জনগণও বিশ্বাস করে বলেই তারা এইভাবে সিটি ব্যাংকে দেখেন ছ হাজার আটশো কোটি টাকা ডিপোজিট বেড়েছে শুধু দু হাজার তেইশে তো ব্যাংকগুলো তো ডিপোজিট নেই মানুষ টাকা তুলে নিচ্ছে সেখানে আপনি আটশো কোটি টাকা নতুন নতুন একটা ব্যাংক টোটাল ডিপোজিটের সমান এক বছরে নেট ডিপোজিট বেড়েছে এমন না যে গ্রস বেড়েছে তো আর বড় শক্তি একটাই মন্দরিনের এই কালচারের দেশে আড়াইশো কোটি দুশো ছাপ্পান্ন কোটি টাকা প্রভিশন ব্যয় নিচ্ছি আবার ব্যালেন্স শিটে আরও চারশো কোটি টাকা এক্সট্রা প্রভিশন আছে আপনি গুনে দেখেন বাংলাদেশে অ্যাডিশনাল প্রভিশন রাখা ব্যাংক আপনি হাতে গোনা এক দুই তিনটার উপরে পাবেন কিনা না আই ডোন্ট থিংকস আই ডোন্ট মানুষ তো বেসিক প্রভিশনই রাখতে পারেন সো আসলে এইগুলি ব্যাংকের শক্তির জায়গা আপনার প্রশ্নটা ছিল প্রফিটটা প্রফিটে ইয়েস কারণ কি ছিল সেটা এইটার একটা এখন কারণ কারণ এটাই যে ধরেন জনগণ যেহেতু জনগণের ভালোবাসার ব্যাংক তার মানে আমাদের কস্ট অফ ডিপোজিটটা কম আমাদের এই বিশাল ডিপোজিট বেজের উপরে আমারকে অনলি ফোর বা 5% আমার ডিপোজিট কস্ট আমি যদি ফিক্সড ডিপোজিট নিয়ে ব্যাংক চালাতাম আমার কস্ট ছিল 10 11 12 তে লোন যেহেতু ক্যাপ করা আপনার আগে নয় পার্সেন্ট আসলো পরে আসলো স্মার্ট প্লাস সাড়ে তিন তাও তো ক্যাপিং তো আছে না ক্রেডিট কার্ডে টোয়েন্টি পার্সেন্ট বাট অন্য ধরনের তো ক্যাপিং আছে সে সেরকম দেশে কস্ট অফ ডিপোজিট কম করা অর্থাৎ আপনার জনপ্রিয় ব্যাংক হওয়াটা আপনার সাফল্যের মূল কথা তো আমার কস্ট অফ ডিপোজিট কম আমার দ্বিতীয় যেটা হয়েছে যে আমার লোন বুকে বিশাল একটা প্রবৃদ্ধি হয়েছে গত বছরই পাঁচ হাজার কোটি টাকার মতন লোন বেড়েছে এবং আমাদের মন্দরিন রেশিও তো অনলি ওই থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এই মুহূর্তে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট সো তিন দশমিক ছয় পার্সেন্ট অফিসিয়াল অ্যাভারেজ টেন আপনি যদি এখানে সবার রিষেডিউল বুক এক একটা লোন দুবার তিনবার চারবার রিসেডিউল হচ্ছে ওগুলোকে যোগ করেন এটা অনেক বেশি পার্সেন্ট আমাদের দেশে কি হয়েছে ভাই এখানে কিছু ব্যাংক আছে ভালো ব্যাংক দ্বারা সত্যিকারের আন্তর্জাতিক মানে ভালো বা রিজন্যাল মানে ভালো কিছু ব্যাংক আছে খারাপ ব্যাংক যেটা একদম বেশি খারাপ সো যখন আপনি ইন্ডাস্ট্রির কথা বলেন অ্যাভারেজ গুলো এত খারাপ হয়ে যায় যে আমি ওই লাইনে কথা বলতে চাই আমি ভালো ব্যাংকগুলোর সাথে অ্যাপলের সাথে অ্যাপলের তুলনা করতে চাই মানে নতুবা না তুলনাগুলো একদম অ্যাপল টু পেয়ার তুলনা হয়ে যায় সো আমি এটা করতে চাই না সো ভালো ব্যাংকগুলো প্রভিশন ধরে রাখছে ঠিকই বাট আমাদের শক্তির জায়গা আপনি জিজ্ঞেস করলেন একটা দুঃখ লাগে যে গত বছর ফরেন এক্সচেঞ্জ ইনকামটা পড়ে গেল তার আগের বছর ওখান থেকে আয় করেছিলাম তিনশো কোটি টাকা যে তিনশো কোটি টাকা গত বছর করেছি অনলি এইটি টাকা চুয়াত্তর পার্সেন্ট এফেক্স এক্সচেঞ্জ গেইনে আর্নিং চলে গেছে তারপরেও এই প্রফিট করতে পারলাম ওইখানেই ব্যাংকের আসল শক্তির জায়গা কস্ট অফ ডিপোজিট কম ইন্টারেস্ট রেট চার্জ যেটা করছে সেটা আস্তে আস্তে বাড়লো এবং ফি কমিশন ইনকাম আমাদের ব্যাংকটা এত পপুলার ব্যাংক জনগণ করে যা আপনার ব্যালেন্স শিটের বাইরে বিভিন্ন জিনিস নিয়ে একটা ফি দিল স্টুডেন্ট ফাইল খুললো ফি দিল এলসি করলো আপনি এলসি ভলিউমি যদি ধরেন আমি যখন টেক ওভার করি তখন আমাদের টোটাল এলসি ছিল উনিশ হাজার পাঁচশো কোটি টাকার বৈদেশিক বাণিজ্য পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এখন বৈদেশিক বাণিজ্য আমাদের আটান্ন হাজার কোটি টাকার তো ওইখানে একটা কমিশন আসছে ভালো তিন গুণ হয়েছে তিন গুণ হয়েছে তিন গুণ আমাদের প্রায় ছয় বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য এসেছে গত বছর তার আগের বছর যদি ডলার সংকট কম ছিল তখন কিন্তু সাড়ে সাত বিলিয়ন ডলার ছিল ওটা কিন্তু দু হাজার তেইশে কমেছে এই কমেই তিনশো তেত্রিশ কোটির আয় অষ্টআশি কোটি অষ্টআশি কোটি আটাশি কোটি হয়েছে কিন্তু তারপরও প্রফিট এসছে কারণ ফি কমিশন ইনকাম বেড়েছে কস্ট ভাবে বাড়েনি বেতনের খরচ আমাদের অনেক আটশো দশ কোটি টাকা বেতন বাবদ গেছে আপনার দু হাজার খরচ বাবদ আর অন্য বেতনের খরচ খরচ আর অন্যান্য গ্যাস পানি বিদ্যুৎ বাড়ি ভাড়া এগুলি বেড়েছে আট পারসেন্ট বাট আমাদের ব্যয়ের চেয়ে আয় বেশি বেড়েছে প্রভিশন রাখার পরেও আমাদের আলটিমেটলি দেখা গেছে যে প্রফিট গত বছরে ছিল দু হাজার বাইশে ছিল চারশো কোটি ওটাই হয়েছে ছয়শো আটত্রিশ কোটি যেটা কিনা আপনার তেত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আর পরিচালন মুনাফা আমরা চোদ্দশো কোটির ঘরে চলে গেলাম তেরোশো একানব্বই কোটি আমরা আমাদের এই কোন জায়গায় বেশি ভালো লাগে কোথায় গত পাঁচ বছরে যদি দেখেন তাহলে আহ নিট মুনাফা তিন গুণ বাড়লো আমি যেদিন এমডি হই সেদিন আমাদের নিট মুনাফা ছিল দুইশো কোটি টাকা সেইটা এখন ছয়শো আটত্রিশ কোটি টাকা মানে হলেই হয়েছে কম এছাড়া আপনার মন্দরিন তো ফাইভ পয়েন্ট থ্রি বা ছিল সেটাকে কমে এসে এখন থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট হয়েছে প্রভিশন ফুল রাখা ছিল না কাভারেজ রেশিওতে একটু ঘাটতি ছিল ওইটা এখন একশো এবং বাড়তি প্রভিশনও তখন ছিল না এখন চারশো কোটি টাকা বাড়তি প্রভিশন অর্থনীতিতে যেসব ধরনের রিস্ক দেখছি আমি বাড়তি প্রভিশন মিনিমাম সাত আটশো কোটি করে রেখে দিতে চাই ব্যালেন্স শিটে বিপদের জন্য তো এইগুলি প্রফিট বাড়ার কারণ মূল কারণ আসলে ব্যালেন্স শিট রিস্ট্রাকচারিং রাইট এটা একটু আমি আসছিলাম যে আপনাদের ব্যালেন্স শিটটা নিয়ে যদি এই যে রিস্ট্রাকচারিং খুব ব্রিফলি একটু যদি বলেন ব্যালেন্স শিট রিস্ট্রাকচারিং একটাই কথা বাংলাদেশে লোন ব্যালেন্স শিটের সরি লোন বুকের দিকে তাকাবেন ব্যাংকগুলো অ্যাসেট সাইড অফ দ্য ব্যালেন্স শিট ওটাই তো ব্যালেন্স শিটের 70 80 90% বাংলাদেশী ব্যাংকের জন্য এছাড়া অ্যাসেট আর কি আছে কিছু ট্রেজারি বিল বন্ড ইনভেস্টমেন্ট করা আছে কিছু ক্যাশ কিছু ল্যান্ড বিল্ডিং তো লোনই তো একটা ব্যাংকের মেইন অ্যাসেট তো এই অ্যাসেট সাইডে যদি তাকান বাংলাদেশে দেখবেন যে প্রায় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোনই কর্পোরেট লোন বড় লোন কর্পোরেট কমার্শিয়াল মিডিয়াম এই তিন ধরনের লোন মানে কর্পোরেট ধাঁচের লোন রাইট আমাদের ব্যালেন্স শিটে কর্পোরেট ধরনের লোন ফিফটি পার্সেন্ট নন কর্পোরেট ধরনের লোন রিটেল স্মল অ্যান্ড মাইক্রো উইমেন কৃষি অ্যান্ড কার্ডস এগুলি অ্যানদার অ্যারাউন্ড ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু পার্সেন্ট তো এইটা দীর্ঘমেয়াদে রিস্কের এই ডাইভার্সিফিকেশনটা আমরা করতে সমর্থ হয়েছি দু থেকে এই ট্রান্সফরমেশন করে করে এই ব্যালেন্স শিটটা একটা দারুণ জায়গায় দাঁড়িয়েছে যেটা আমাদের স্বপ্ন যে এই ব্যক্তিকেন্দ্রিক রিটেল ব্যক্তি কেন্দ্রিক লোন ব্যক্তিকেন্দ্রিক ষাট পারসেন্ট অ্যান্ড কর্পোরেট অ্যান্ড এই কমার্শিয়াল মিডিয়াম আমাদের পঞ্চান্ন এটা এই রেশিও মেনটেন করবো তো এটাই বড় কথা যে জন্য আমাদের আয়ের দিকে যদি আপনি তাকান আমার গত বছরে টোটাল আয় ব্যয়ের আগে যে আয় আয় ছিল আপনার টোটাল ইনকাম করেছি আঠাশশো কোটি তা থেকে ওই ব্যয়টা গিয়েই তেরোশো কোটি অপারেটিং প্রফিট তা থেকে প্রভিশন বাদ দিয়ে দেন আপনার অপারেটিং গ্রুপের ট্যাক্স বাদ দিয়ে ছশো আটত্রিশ নেট প্রফিট তাহলে এই যে আমি যদি মূল কথায় আসি একজন সিইর আয় কত ব্যাংক আঠাশশো পঞ্চান্ন করেছি এই আয় তার আগের বছর ছিল পঁচিশশো ছেষট্টি কোটি এই সিটি ব্যাংকের ব্যালেন্স শিটের এই চেঞ্জের কারণে সিটি ব্যাংকের পপুলারিটির কারণে ডিপোজিট বুকের যে রিটেল ডিপোজিট মানুষের খুচরা কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট আসার কারণে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে খুব বড় কিছু হওয়ার কারণে এন্ড আমরা যে গতিতে স্মল মাইক্রিতে আগাচ্ছি 500 কোটি টাকার এখন এই বুক যেটা সবচেয়ে বড় বুক ব্র্যাকের যেটা 2700 কোটি মতন 26 মানে লোন পোর্টফোলিও স্মল মাইক্রো তো ওখানেও তো আমরা আগাচ্ছি আমরা 1/5th অফ ইউ নো আপনার ব্র্যাক ব্যাংক হয়ে গেছি প্রায় তো আপনার এখানে যেটা আরো আসলে আরো বেশি আরো বেশি নট ওয়ান ফিফট আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমাদের টোটাল আয়ের চল্লিশ ভাগ আয় আসছে ব্যক্তিখাত থেকে আচ্ছা এইটাই ওই ব্যালেন্স শিটটা রিস্ট্রাকচার করার কারণে প্রফিট অ্যান্ড লস তো ব্যালেন্স শিটেরই একটা অংশ ওইটারই যখন আবার প্রফিটের মানে ইনকাম অ্যাকাউন্টে আসছে দেখা যাচ্ছে সিটি ব্যাঙ্কে টোটাল আয়ের চল্লিশ পার্সেন্টই আসছে রিটেল এসএমই এস ও মাইক্রো এবং কার্ড থেকে সিটি ব্যাংকের কর্পোরেট কমার্শিয়াল থেকে আসছে আয়ের চৌত্রিশ পার্সেন্ট সিটি ব্যাংকের মিডিয়াম বিজনেস ওটাও কর্পোরেট টাইপের আসছে চার পার্সেন্ট আর ট্রেজারি থেকে আসছে উনিশ পার্সেন্ট এই হচ্ছে টোটাল একশো পার্সেন্ট তার মানে আমাদের বিগেস্ট আয় কিন্তু এখন ব্যক্তি খাত থেকে আসা শুরু হয়েছে ইয়েস এই যে রিটেলের উপরে আপনাদের আমরা দেখি যে আপনাদের ব্র্যান্ডিংয়েও দেখি যে রিটেলের উপরে আপনারা ভালো একটা ফোকাস দেন তো বাংলাদেশে বেশিরভাগ ব্যাঙ্কই কিন্তু দেখি আমরা যে কর্পোরেট ফোকাস ব্যাংক সেটাই বলছি কর্পোরেট ট্রেড ফোকাস তারা এলসি খোলাটাই মনে করেন ব্যাংকিং ব্যবসা এবং বড় বড় লোন বেশিরভাগ রিটেইলে ফোকাস করতে আপনারা এখানে কি সম্ভাবনা দেখেছেন বা দেখছেন সম্ভাবনার চেয়ে আগে আসলে দেখেন একটা হচ্ছে যে একটা দেশ আগাচ্ছে 18 কোটি লোকের দেশ মানুষ অর্থনৈতিকভাবে অনেক সচল হচ্ছে প্রচুর সচলতা চোখের সামনেও দেখতে পাচ্ছেন অফকোর্স দরিদ্র মানুষ এখনো আছেন নিম্ন মধ্যবিত্ত নিম্নমানের মানুষ অনেক আছেন বাট ওভারঅল তো একটা ইকোনমিতে মানুষের সচ্ছলতার সুবাতাস ডিসপোজেবল ইনকাম ভালো এই সুবাতাস দেখছি এবং আমরা ব্যাংকের ডিপোজিট বৃদ্ধি থেকে এটা বুঝতে পারি তো ব্যক্তি অনেক বড়ো শক্তি এই অর্থনীতির ব্যক্তি কিছু খরচ করে কিছু কেনে কিছু জমা রাখে ব্যক্তি কোনো একটা গাছ তার ছেলে রাখা জমিতে লাগায় যেখানে কৃষিরন্ত্রিণ চলে আসে নারীরা কেউ বসে নেই হয়তো বাসায় বসে শেয়ার বাজারে ইনভেস্ট করছে না একটা খাবার বানিয়ে বিক্রি করছে বাংলাদেশে কোন ঘরের কোন মেয়ে বসে আছে বলেন তো ব্যক্তিখাত ইকোনমির বড় শক্তি ব্যক্তিখাত মানে রিটেল কার্ড এন্ড এস অ্যান্ড এসএম্যান্ড উইমেন সবই তো ব্যক্তিখাত এই ব্যক্তি খাতের শক্তির উপরে বিশ্বাস আপনাকে রাখতেই হবে অর্থনীতির গতিমুখ বদলে গেছে আপনি যদি ওই দিকে চোখ বন্ধ করে শুধু ইন্ডাস্ট্রিয়ান কোম্পানির দিকে তাকিয়ে থাকেন আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স শিট হবে কদিন আগেই মাননীয় গভর্নর মহোদয়ের সাথে কথা হচ্ছিল একেবারেই ওয়ান টু ওয়ানই বলতে পারেন আমার সাথে আমার মাননীয় চেয়ারম্যান সাহেব ছিলেন ব্যাংকে উনি সুন্দর একটা উদাহরণ দিলেন যে এক হাজার কোটি টাকা একটা কর্পোরেটকে দিলে ওটা যদি ব্যাড হয় তো এক হাজার কোটি টাকাই তো ব্যাড হয়ে গেল এক হাজার কোটি টাকা রিটেল এবং এই ব্যক্তি খাতে দিলে এক হাজার কোটি টাকার লোন নিবে তো দশ হাজার লোক কি বিশ হাজার লোক তো বিশ হাজার লোক তার একসাথে ব্যাড হবে না তো ওইখানেই দেখেন আপনি থ্রি পয়েন্ট সিক্স এনপিএলের আমাদের যে রেশিও এটা তো আরও কম হতো কারণ রিটেল কার্ড ও এস এমই এস 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 সেগমেন্ট যেটা আমার পাঁচ হাজার কোটি টাকার লোন ওখানে কিন্তু আমার এক পার্সেন্টের নিচে ব্যাড ডেট পয়েন্ট এইট পার্সেন্ট বিকাশের সঙ্গে যেটা ডিজিটাল নেন করে সাতশো কোটি টাকা দিলাম ওখানে কিন্তু পয়েন্ট সিক্স পার্সেন্ট ব্যাড লোন বাংলাদেশের প্রথম ডিজিটাল লোন রিটেল লোন কিন্তু আপনার অনেক কম ব্যাড লোন এই মুহূর্তে নাম্বারটা মনে নেই বাট আমার কিন্তু মিডিয়াম সেগমেন্টে ব্যাড লোনের ব্যাপার আমার 15 থেকে 20% আচ্ছা তো এভারেজ করে আমার 3.6 হয়ে যায় রাইট সো মানে রিটেলতে একারোই অনেক বেশি বা ব্যক্তিকাত রিস্ক মিডিয়াম একটা দেশের অর্থনীতির উন্নয়নের সঙ্গে আপনি এটাাল মিলিয়ে চলছেন সেটা একটা কথা তো এখানে আপনার অনেক কিছু পাওয়ার আছে যদি ওটাতে আপনি মূল্য দেন আবার কর্পোরেট সেক্টরকে আমি ফেলে দিব কেন সিটি ব্যাংক দেখেন টোটাল বিদ্যুৎ উৎপাদন যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর ইউনো দেশনেত্রী শেখ হাসিনার এই 2009 থেকে পর্যন্ত তার বাইশ পার্সেন্টের মতন ফান্ডিং কিন্তু সিটি ব্যাংকের প্রাইভেট সেক্টরের এই টোটাল বিদ্যুৎ উৎপাদন এটা কিন্তু কর্পোরেট ফাইন্যান্সে আমাদের আর তে কিন্তু আমরা অনেক বড় এই যেটা দেশের উন্নয়নের মেইন শক্তি আর এমজির রপ্তানি কর্পোরেট আপনাকে বড় থাকতেই হবে আমি একবারও তা বলছি না কমার্শিয়ালও আপনি বড় থাকতে হবে মিডিয়ামে আপনি সাবধানে যাবেন ভেরি রিস্কি সেগমেন্ট আপনার আর অর্থনীতি ব্যক্তি অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড হচ্ছে সো এটাকে আপনি ভুলে গেলে আপনি এই দেশের ব্যাংক হয়ে আপনি কি ব্যালেন্স শিট বানাচ্ছেন মশুভাই একটা বিষয়ে আলোচনায় না আনলেই নয় সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখছি যে মার্জার অ্যাকুইজেশান অনেক কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে আমরা দেখলাম যে অলরেডি এক্সিম ব্যাংক অ্যাকোয়ার করেছে পদ্মা ব্যাংকে মানে এমওই সাইন হয়েছে এখনও কাজটা শেষ হয়নি তো এটা এটা নিয়ে অনেক কনসার্ন আছে আবার এর মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের একটা ব্যাংকের উপরে হেলথ ইন্ডেক্স তারা একটা আমরা মিডিয়াতে দেখেছি বাট তারপরে বাংলাদেশ ব্যাংকের ক্লারিফিকেশনও দেখেছি সো এই যে মার্জার অ্যাকুইজিশন এটা নিয়ে আসলে আপনার অ্যাজ এ টপ ব্যাংকার আপনার কি মতামত যে কিভাবে হচ্ছে না গুড কোয়েশ্চেন আমরা পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছি এই মুহূর্তে তো চলছে ভলেন্টারি মার্জার অ্যাকুইজিশন পিরিয়ড একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে কোনো ব্যাংক চাইলে ভালো ব্যাঙ্কগুলো আমরা সেন্ট্রাল ব্যাংকে গিয়ে দেখা করতে পারি বলতে পারি যে আমরা এই মন্দ ব্যাংকটাকে নিব মন্দ ব্যাংক হিসাবে দু হাজার সালের বাইশ সালের জুন জুলাই অগস্টের দিকে দশটা ব্যাংক একদম তারা সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে ডিপার্টমেন্ট অফ অফ সুপারভিশনের অডিটের প্রেক্ষিতে তারা এমএম সাইন করেছিল সেন্ট্রাল ব্যাংক তাদের মালিক পক্ষ এবং ব্যাংকের ম্যানেজমেন্ট বা সিইও ওই দশ ব্যাংক চেনাই আছে দশ ব্যাংক থেকে একটা ব্যাংক চলে গেল পদ্মা এক্সিম ব্যাঙ্ক অধিগ্রহণ করছে এমএম সাইন হয়েছে ওখানে নয়টা আছে প্লাস আরও আপনি জানেন যে ব্যাঙ্কগুলি যদি আপনি অন্য ব্যাংকও এখন উন্মুক্ত এই টাইমটাতে আপনি প্রস্তাব দিতে পারেন যে আমরা এই ব্যাংকটাকে ঠিক করতে চাই চাওয়াটা কিন্তু ভালো চাওয়া যে আপনি একটা হেলদি ব্যাংক আছেন আর একটা ব্যাংক অত হেলদি না আপনি নিজে যেহেতু হেলদি আপনি ওই ব্যাংকটাকে হেলদি করেন এটা রাষ্ট্রের জন্য উপকারী জরুরি একটা কাজ হবে চাওয়াটা ভালো ইচ্ছাটাও ভালো এবং সেজন্যই কিন্তু আমরা দেখলাম পিসিএ ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেল

ক্যাপিটাল অ্যাডিকুয়েসিতে পড়ে যাবে সমস্যায় লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবে দুটো যদি মেজর ক্রাইসিস বলি ক্যাপিটাল অ্যাডিকুয়েসে পড়বেই হচ্ছে তার প্রফিট নেই সেই ক্যাপিটাল খেয়ে ফেলছে এখনই তো অলরেডি আছে আর্নিং ভেঙে ভেঙে ব্যাংক চালাচ্ছে এবং অপারেটিং লস আছে হ্যাঁ এখন আছে তো এই নয়টা ব্যাংক প্লাস আরও ধরেন বেশ কিছু ব্যাংক মিলে প্রায় রাফলি পনেরোটা ব্যাংক নিয়ে বা বারো তেরোটা ব্যাংক নিয়ে আপনি আর যদি ভালো ব্যাংক হন ভলান্টারি পিরিয়ডে আপনি সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কথা বলতে পারেন তারা উদ্বুদ্ধ করছেন আমাদেরকে আর ভলেন্টিয়ার পিরিয়ড শেষ হয়ে গেলে তখন আসবে ফোর্স মার্জার পিরিয়ড রাষ্ট্র তার নিজের স্বার্থে ভালো ব্যাংকে বলবে যে তোমাকে অমুক খারাপ ব্যাংক অধিগ্রহণ করতে হবে বো তার ওকে সারা পৃথিবীর মার্জার অ্যাকুইজিশন নিয়ে আমি পর্যাপ্ত পড়াশোনা করেছি গত দুই মাস পর্যাপ্ত বো আর ওকে বিভিন্ন দেশে এই ফর্মেটেই হয়েছে এই পিসিএ ফ্রেমওয়ার্ক পাশের ভারতেই এই একই ফ্রেমওয়ার্ক তো নাও আমি চাইবো যে যদি ভলেন্টারি পিরিয়ডেই মার্জার হয় যেখানে কোনো চাপ থাকবে না বাট সরকারের তরফ থেকে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে আমাদেরকে উদ্বুদ্ধকরণ থাকবে আমি চাইব যে তখন কিছু জিনিস সেন্ট্রাল ব্যাংক আমাদের কাছে ভালো ব্যাঙ্কগুলোর কাছে খোলাসা করুক যে আমরা যদি কোনো একটা খারাপ ব্যাংক নেই তাহলে দুটো ব্যালেন্স শিট একসাথে মার্চ করলে আমাদের ক্যাপিটাল এডিকি রেশিও সাড়ে বারো থাকতে ওইটা কী হবে যেটা সিটি ব্যাংকের আজকে পনেরো দশমিক আট আমার লিকুইডিটি কাভারেজ রেশিও একশো চুয়াত্তর ওটা যদি হয়ে যায় ওর নেগেটিভ দুইটাকে একসাথে করার কারণে তাহলে কি হবে আমার এনপিএল রেশিও থ্রি পয়েন্ট সিক্স ওটা যদি ওই ব্যাংকের সত্যিকারের ডিউ ডিলিজেন্স করে দেখি যে ওর আশি নব্বই পার্সেন্ট ব্যাড লোন এবং তার যদি ভ্যালু হয় ধরেন পনেরো হাজার কোটি টাকা তা আমার এনপিএল রেশিও যদি তখন হয়ে যায় উনিশ পার্সেন্ট তখন আমার কি হবে তারপরে ধরেন জনগণ যদি এটাকে মিডিয়া ম্যানেজ করতে না পারি মার্কেটিং সাইড ম্যানেজ করতে না পারি জনগণ যদি আমার ভালো ব্যাংকটা থেকেও টাকা তোলা শুরু করে তাহলে কি হবে আমার তারল্য কি হবে দেন তারপরে এছাড়া তো আসবে শেয়ার হোল্ডিং স্ট্রাকচার কি দাঁড়াবে আমাদের সো রেশিও শেয়ারে কি হবে ওই খারাপ ব্যাংকটার কি ওয়ান ইজ টু ওয়ান হবে নাকি তার একটা তার তার দশটা শেয়ার হবে সিটি ব্যাংকের একটা শেয়ার বাট আমি ওই জাতীয় ব্যাংক সবগুলো স্টাডি করে দেখলাম সব তো নেগেটিভ একুইটি তো নেগেটিভ একুইটির ব্যাংকের তো ভ্যালু আসলে হবে এক টাকা বা এক ডলার তাহলে তো সেটাও খোলাসা করতে হবে আমার ভালো একটা জিনিস বলতে পারি যে মাননীয় গভর্নর মহোদয় এবং যিনি পলিসি অ্যাডভাইজার অনারেবল পলিসি অ্যাডভাইজার জানাবু ফার নাসের তার সাথে আমাদের কথা হয়েছে আমি শিওর অন্য আরও ভালো ব্যাঙ্কগুলোরও কথা হচ্ছে ভলেন্টারি মার্জার পিরিয়ডে একটা প্রচ্ছন্ন আমি বলবো যে এক এক ধরনের সরি স্পষ্ট একটা উৎসাহ দেওয়া আছে আমাদেরকে আপনারা ভালো ব্যাংক দেখুন এটা এটা তো রাষ্ট্রের চাওয়া তো আমাদেরও ওনারা বলেছেন যে এই জাতীয় সময়ে আমাদেরকে সাপোর্ট দেয়া হবে যাতে করে আমাদের মাস্ট ব্যালেন্স শিটে কোনো ধাক্কা না লাগে ভালো ব্যাংকটা আমাদের লক্ষ্য হওয়া উচিত ভালো ব্যাংকটা যেন এক নচ নিচে না নামে আর খারাপ ব্যাংকটা যদি ভালো হয়ে গেল তো আলহামদুলিল্লাহ দারুণ পাঁচ বছরের মধ্যে যদি ওটা দাঁড়িয়ে গেলো তো ভালো না ভালো ম্যানেজমেন্ট হতে হবে ভালো ব্যাংকেরই বোর্ড ওই বোর্ডকে রিপ্লেস করতে হবে তারা তো ব্যর্থ বোর্ড তাদের ব্যাংক তারা খারাপ করেছে না আর অন্যান্য যে সাপোর্টগুলি আমি বললাম ক্যাপিটালে লিকুইডিটিতে অন্যান্য আরও যেগুলিতে আপনার তাদের অপারেটিং লস থাকলে তাদের অপারেটিং লস আমি অপারেটিং প্রফিট করলাম তেরোশো একানব্বই বা চোদ্দশো কোটি টাকা এখন যদি আমি একটা ব্যাংক অধিগ্রহণ করি যার দুইশো কোটি টাকা অপারেটিং লস আছে তাহলে তো সিটি ব্যাংক আগামী বছর প্রফিট হয়ে যাবে বারোশো কোটি টাকা এটা তো কারো পারপাস সার্ভ হল না রাইট তো ওইটারও একটা সাপোর্ট লাগবে এই গুলা আরো স্পষ্ট ভাবে আমরা আসবে বলে আমরা আশা করি আমরা এটার সামনে যে গাইডলাইন গাইডলাইন তৈরি হচ্ছে গাইডলাইনে নিঃসন্দেহে এটা চলে আসবে আমি বেসিক্যালি আশা ব্যঞ্জক উৎসাহ ব্যঞ্জক কথা বলেছেন আমাদের মাননীয় গভর্নর উৎসাহ ব্যঞ্জক কথা যে সেন্ট্রাল ব্যাংক থেকে সমগ্র সাপোর্ট দেওয়া হবে তাদের তো সাপোর্ট দেওয়ার অনেকগুলি টুল আছে সিআরআর টুল এস এল আর টুল এডি রেশিও টুল দেন আমাদের রেপো করে তারা যেভাবে আমাদেরকে প্রি ফাইন্যান্সিং টুল ফাইন্যান্সিং টুল তো তারা টুলগুলো ইউজ করবেন এবং আমি পার্সোনালি এখন তাকিয়ে আছি যে রাইট কাইন্ড অফ রুল অফ দ্য গেমসের রুলস অফ দ্য গেমের দিকে রাইট রুলস অফ দ্য গেম আসুক আমি পার্সোনালি মনে করি যে যদি আগে রিস্ট্রাকচারিংটা করতে তারা দেন যে আগে ওই ব্যাংকটা ঠিক করি তারপরে এটাকে ব্যালেন্স শিট মার্চ করি তাহলে আমি মনে করি ভালো জিনিস হবে এবং আমি মনে করি যে ওই ব্যাংকগুলোর মধ্যেও আমরা আরও শক্তিশালী একটা ব্যাংক হবে যে যদি আগে ব্যাংকটা রিস্ট্রাকচার হবে ব্যালেন্স শিটটার মার্চটা পরে হবে ইনস্টেড অফ এখনই ব্যালেন্স শিট মার্চ করে ইন্টারন্যাশনাল মার্কেটে তখন ডোমেস্টিক ব্যবসা ভালোই চলবে কারণ সেন্ট্রাল ব্যাংক আপনাকে এই ফর ব্যালেন্সগুলো দিবে বাট আন্তর্জাতিক যারা যাদের আমাদের ব্যবসা আমার এই যে আঠাশো কোটি টাকা আয়ের কিন্তু ওয়ান থার্ড আয় আসে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমার এই ছয় বিলিয়ন ডলার এলসির জায়গা থেকে এরা কিন্তু এইসব ইনোভেটিভ অ্যাকাউন্টিং মানতে চাইবে না তারা আইএফআরএস ফলো করতে চাইবে তারা ব্যাজেল ফলো করতে চাইবেন সো তখন বিপদ তারা ব্যালেন্স শিট দেখবে তারা ব্যালেন্সে সেন্ট্রাল ব্যাংক মেনে নিল ভালো চললো আন্তর্জাতিক ব্যবসায় আঘাত আসবে সো আমি সেজন্যই মনে করি যে আগে হোক তারপরে ব্যালেন্স শিট মার্চ করি আর যদি শুরুতেই ব্যালেন্স শিট মার্চ করতে হয় তাহলে সেন্ট্রাল ব্যাংকের সহায়তা গুলো ফোর বেয়ারেজ এবং অন্যান্য সহায়তাগুলো গুলো স্পষ্ট করে হোক আমি জানি যে তারা কাজ করছেন আমি ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আমি আশাবাদী আমি আশাবাদী কারণ আমরাই এই একই একটা ব্যাড ব্যাংক সিটি ব্যাংক দু সালে জয়েন করে ফরেন ব্যাংক থেকে ছয় সাত জনের টিম আজকে যদি মন্দ ব্যাংক বলেন যেটাকেই বলেন সিটি ব্যাংক কিন্তু প্রবলেম ব্যাংক ছিল দু হাজার জয়েন করি যখন দুজন সেন্ট্রাল ব্যাংকের অবজার্ভার ব্যাংকের বোর্ডে বসতেন এক টাকা ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা ছিল না ব্যাংকের প্রফিটের তো প্রশ্নই আসে না সেই ব্যাংকে এখন দেশের সেরা ব্যাংক কিংবা সেরা তিন ব্যাংকের একটা ট্রান্সফরমেশনটা কি করে সম্ভব হলো সম্ভব হল যে আপনার আগে তো প্রথম কথা হচ্ছে ব্যাংকের বোর্ডকে সৎ ইচ্ছা নিয়ে আগাতে হবে স্ট্র্যাটেজিকভাবে তো আমরা দুর্দান্ত বোর্ড পেয়েছি আমাদের ট্রান্সফরমেশনের মূল শক্তি ছিলেন জনাব আজিজাল কায়সার টিটো যিনি এখনো ব্যাংকের চেয়ারম্যান মাঝখানে আরও অন্যরাও চেয়ারম্যান এসছেন বাট ওই ট্রান্সফরমেশন উনারই ড্রিম ছিল উনি তৎকালীন গভর্নর মহোদয় ছিলেন ইউনো জানাব ফরাসুদ্দিন উদ্দিন জনাব সালউদ্দিন আহমেদ জনাব আতিউর রহমান উনাদের পূর্ণ সহায়তা নিলেন বিদেশি ব্যাঙ্কগুলো থেকে আমাদেরকে নিলেন পাঁচ সাতজনকে নিলেন আমি ওই ধারাবাহিকতায় তৃতীয় ম্যানেজিং ডিরেক্টর জানাব আহমদ সত্তার প্রথমে ট্রান্সপোর্টেশনটা শুরু করে দুর্দান্ত পিলারগুলো বিল্ড করে গেলেন তারপরে জনাব সোহেল হোসেন এখন ব্যাংকে এসিএতে আছেন ম্যানেজিং ডিরেক্টর সিইও উনিও ওইটা ধরে রাখলেন তারপরে আমি দু হাজার উনিশের জানুয়ারিতে টেক করলাম আমার পাঁচ বছর চলছে আমি তৃতীয় সিইও মেইন হচ্ছে আপনার বেসিক্যালি ব্যাংকটাকে গড়ে তোলার ব্যাপারটা এরকম যে বোর্ডের সুশাসন যেটা আজিজাল কায়সার সাহেব পরে বোর্ড ডিরেক্টর সবাই বুঝলেন যে ব্যাংকের ডিভিডেন্ড দিয়েই তো আমরা কত ভালো আয় করতে পারি আমরা আন্তর্জাতিক মান্ডার একটা ব্যাংক গড়তে চাই সো এখন যেন হোসেন খালেদ ভাইস চেয়ারম্যান আর একজন ভালো মানুষ আমাদের প্রত্যেকজন ডিরেক্টরই কিন্তু ব্যাংকে কর্পোরেট গভর্ন যেটা বলে তা দেখতে হলে সিটি ব্যাংকে আসুন

ব্যাংকের নয় ছয় দূর করা স্বচ্ছতা নিয়ে আসা ব্রাঞ্চ গুলোতে লেন্ডিং অথরিটি না দিয়ে ব্যাংকটাকে সেন্ট্রালাইজ করে ফেলা পুরো লেন্ডিং সব একটা জায়গা থেকে হয় যাদের ব্যবসার কোনো টার্গেট নেই এই সেপারেশনটা হয়ে যাওয়া একটা হচ্ছে স্টাফের জন্য ন্যায় বিচারের একটা কালচার সাম্য সমতা নারী স্টাফের জন্য তাদের ফুল অধিকার নিয়ে একটা বৈষম্যহীন একটা কালচার তৈরি করা একটা হচ্ছে বোর্ডের সুশাসন যেটাকে আমি এদেশের কন্ট্রাক্স সবচেয়ে বড় ধর্ম দুর্নীতি এবং কোন রকম কোনো ইউনোস্ট লোন দেওয়া মুক্ত ইন্টারভেনশন মুক্ত আমি আজ পর্যন্ত একটা লোন পাই নাই যে আমার বোর্ড বলেছে যে মিস্টার মাসরুদারিফিন আপনি এই লোনটা দিয়ে দেন বা এই লোনটা বোর্ডে নিয়ে আসেন সিটি ব্যাংকে কিন্তু এই জিনিসটা কথা সেজন্যই বলি যে সুশাসন দেখতে এখানে আসুন আর এছাড়া আরও হচ্ছে যে ব্যাংকের দুর্দান্ত মার্কেটিং ব্র্যান্ড বিল্ডিংয়ের অভিমুখ তৈরি হওয়া সেটি ব্যাংক মেকিং সেন্স অফ মানি এইটি ইম্পর্টেন্ট ব্যাঙ্কটা যেন জনগণের কাছে পপুলার হয় সেই জন্য রিটেল ও কার্ড আমরা আমেরিকান এক্সপ্রেস দু হাজার নিয়ে আসলাম এখন টোটাল মার্কেটের ক্রেডিট কার্ডের পঁচিশ পার্সেন্টই আমরা এইটা এবং ব্যাংকের আয়ের খাতগুলোতে রিজিড না হওয়া যে কর্পোরেট অ্যান্ড এলসি কার্ডে কি আপনারা প্রফিট করছেন জি এখানে অ্যাকুয়ারিং ব্যাংক নিয়ে এক ধরনের কিন্তু ঝামেলা আছে জাস্ট সংক্ষেপে যদি একটু বলেন না এমএক্স কার্ড আমার টোটাল প্রফিট টোটাল আয় কিন্তু 88 কোটি যদি আপনি রাফলি ধরেন এর মধ্যে 303 কোটি কিন্তু কার্ড থেকে আসছে আচ্ছা সো কার্ড কিন্তু আমাদের দুর্দান্ত একটা সাবিত অ্যানুয়াল রিপোর্টে পাবেন দুর্দান্ত একটা আয়ের ব্যবসা বাট কার্ডের খরচ কিন্তু আবার 303 এর পিছনে 80% ব্যয় হয়ে যাচ্ছে যদিও ব্যাংকের ওভারঅল কস্ট ইনকাম রেশিও 51% কার্ড অনেক খরচে বিজনেস আমাদের এই তেত্রিশ হাজার পজ মেশিন বসানো আমরা মার্চেন্ট এ দেশের সবচেয়ে বড় তো কার্ডে কার্ডে আমাদের যে কাস্টমাররা আছেন কার্ডের আবার সেন্ট্রাল ব্যাংকের অ্যালাউড আপনার মুনাফার হার বিশ পার্সেন্ট সো কার্ডে আমরা ভালো আয় করি বললাম তো তিনশো তেত্রিশ কোটি টাকা কার্ডে আয় করি তো এগুলি কি করে এই আয়ের চেয়ে বড়ো কথা কি এটা ব্যাঙ্কটাকে পপুলার করে কাস্টমারকে ব্যাংকের সঙ্গে অ্যাটাচমেন্টটা বাড়ায় কাস্টমারের দৈনন্দিন লাইফ স্টাইলের আপনি পার্ট হয়ে ওঠেন কাস্টমারের জীবনের আপনি অংশ হয়ে ওঠেন তখনই কিন্তু ব্র্যান্ড এবং হাউসহোল্ড ব্র্যান্ডের ফারাক সিটি ইজ এ হাউস হোল্ড ব্র্যান্ড অন্যান্য ব্যাংকগুলো ব্যাঙ্কিং ব্র্যান্ড আমরা হাউসহোল্ড ব্র্যান্ড আমরা একদম জনগণের একটা ব্র্যান্ড এবং আমি আবার বলছি এটা কিন্তু আমরা একা না আমার হিসাবে দেশের তিনটা ব্যাংক আছে যারা ডেফিনেটলি জনগণের ব্র্যান্ড আমার হিসাবে দেশের ছয়টা ব্যাংক আছে যারা নিঃসন্দেহে দুর্দান্ত ব্যাঙ্কিং ব্র্যান্ড সো আমাদের ট্রান্সফরমেশনটা হলো ভালো টিম সৎ টিম বোর্ডের হস্তক্ষেপ নেই লোন দেওয়ার কালচারে সার্বিক পরিবর্তন এবং ডিজিটালে অগ্রযাত্রা পুরো অনলাইন ব্যাংক চারশো এটিএম তেত্রিশ হাজার পস দুর্দান্ত সিটি টাচ গত বছর ইন্টারনেট ব্যাংকিং সেরা দেশের সেরা হাজার কোটি টাকা গত বছর মানুষ একটা এই ফোনের মধ্যে করেছে আর এই বছর তারা করবে এক লক্ষ কোটি টাকা লেনদেন ফোনে করবে এই যে ডিজিটালি আগান নো দেন রিটেইলার অভিমু কাদের অভিমু কর্পোরেটিভ স্টিল বড় থাকা পাওয়ার সেক্টরে 22% লিডিং টোটাল আরএমজিতে আপনারা দেশের বড় দেশের টোটাল আamdani রপ্তানির আপনি 6 ভাগ একা হ্যাঁ সো এই সার্বিকভাবে এটা গড়ে ওঠার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আমাদের দারুণভাবে বোর্ড আমাদেরকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং দেয় আমি এটার পার্ট থাকি আমাদের আরও দুজন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তিনজন তারাও এটার পার্ট থাকেন আর টেকটিক্যাল প্ল্যানিং বাজেট এগুলি আমরা করি সদভাবে করি এবং অলওয়েজ চিন্তা করি প্রভিশন ধরে রাখো প্রভিশন ধরে রাখো পুরোটা আয়ে নিও না বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করো এবং কস্ট অফ ডিপোজিট এটা খুব কম এটা করতে পারে ব্যাংকটাকে পপুলার করো ব্যাংকটাকে পপুলার করো জনগণের ব্যাংক করো ওইটাই স্বপ্ন আমরা এখন বলছি চল্লিশ বছরের আপনার ভরসার ব্যাংক তিন প্রজন্মের ভরসার ব্যাংক ওই একটা কথার মধ্যেই আমাদের সাফল্যের চাবিকাঠিটা নিহিত আমাদের ট্রান্সফরমেশনের শক্তিটা নিহিত রাইট আপনাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং কাজ করেছে সেটা ইন্ডিকেট করে অন অল দিস ইন্ডিকেটর যেগুলো আপনারা সব কিছুতেই

প্রফিট কিন্তু এই গুলো থেকে সিটি ক্যাপিটাল সিটি ব্রোকারে সিটি রেমিটেন্স ইন মালয়েশিয়া সিটি হংকং সো সব কিছু মিলে আমরা আসলে একটা রিয়েলি ফিনান্সিয়াল সুপার মার্কেট সিটি আলো ওমেন ব্যাংকিং সিটি জেম প্রায়োরিটি ব্যাংকিং আমরা সমস্ত খাতের মধ্যে আছি এবং সদ্ভাবে আছি বোর্ডের কোন রকম কোন আপনার অনিয়ম দুর্নীতি অযাচিত হস্তক্ষেপের প্রশ্নই আসে না এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই কন্টিনিউস কন্টিনিউয়াস অবজার অবজারভেশনের মধ্যে রাখছে তাদের শেয়ার আছে পাঁচ পার্সেন্ট এখানে সো সব এই সাফল্যের গম রাইট যেমন মাশুর রফিন আমরা একদম শেষের দিকে আলোচনা লাস্ট করছেন এটা আসলে একটু না করলেই নয় ফরেন এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ রেট নিয়ে আমাদের তো ধরেন যে গত দেড় বছর বা বিশ মাস ধরে আসলে একটা ভোলাটিলিটে এক্সচেঞ্জ রেট পঁচাশি ছিয়াশি থেকে একশো বিশ পঁচিশে উঠে গেল তো সম্প্রতি আমরা দেখছি যে এটা আবার একটু ইজি হচ্ছে সো আপনার অ্যাজ এ টপ ব্যাংকার আপনি কি ফোরকাস্ট করছেন যে সামনে কি এটা আরও স্টেবল হতে পারে এক্সচেঞ্জ রেট সামনে আরও স্টেবল হতে পারে যদি আমরা আমদানিটা না বাড়াই বাট অর্থনীতির এখন আমদানি প্রয়োজন এত বড়ো একটা গ্রোয়িং ইকোনমি আমরা আমদানিটা তো নামিয়ে এনেছি এর মধ্যে আন্ডার এডভাইসিং ওভার এডভাইসিং আছে আবার কিছুটা আমদানি কমানোও আছে আসলে আমদানি দশ বিলিয়নেই চলে যাক অসুবিধা নাই একশো বিশ বিলিয়ন ডলার বছরে আমদানি হোক ওই আমদানিটা দিয়ে তো লোকাল মার্কেটেই কনজামশন হবে বিক্রি হবে আবার ওই আমদানির র মেটেরিয়ালগুলো দিয়ে তো কোনো কিছু তৈরি হয়ে রপ্তানিটাই বাড়বে অর্থনীতিটা এখন দারুণ বিলিয়ন ডলারের নম্বর নম্বর অর্থনীতি অর্থনীতি নাও নাও বা আমি মনে বেগবান করি এখানে এটা আমদানিটা যেন বেড়াতে পারি এজন্যই আমাদের হাতে আছে কি অস্ত্র আছে এক্সপোর্টেড ইনকামিং ডলার আর আছে ওয়ার্কার্স ফরেন ডেমিডেন্স ওটা ভালোই বাড়ছে পরিস্থিতি একটু হলো ইজ আউট করছে কার্ড মার্কেটে ডলারের রেটটাও পড়ছে আপনি দেখছেন বাট এর মধ্যে দুর্গান্তকারী দুটো কাজ হয়েছে ও ফিক্সড ডিপোজিট চলে এসছে বিদেশি এবং দেশি যে কেউ আপনার ফিক্সড ডিপোজিটে ডলার রাখতে পারে ভালো রেট পাবেন যেটা পৃথিবীর কোথাও নেই প্রায় সাড়ে ছয় পার্সেন্ট থেকে নিয়ে সাড়ে আট পনেরো নয় পার্সেন্ট রেট আর একটা হচ্ছে এসছে

একটা চেষ্টা করছে একটা ভালো ব্যাংক গড়ে তুলতে দোয়া রাখবেন থ্যাংক ইউ ইয়েস দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাংলাদেশের ব্যাংকিং সেক্টর মর্জার অ্যাকুইজিশন এবং সিটি ব্যাংকের যে এই যে ট্রান্সফরমেশন এক সময় যেগুলো যেসব ব্যাংক এখন আমরা দেখি যে প্রবলেম ব্যাংক তো সেগুলো কিন্তু আসলে সিটি ব্যাংকও ছিল বারো চোদ্দো বা পনেরো বছর আগে বাট সিটি ব্যাংক এখন আলোচিত ব্যাংক এবং ভালো ব্যাংক হিসেবেই মানুষেরা বলে থাকে সো এই ট্রান্সফরমেশান এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সিটি ব্যাঙ্কের যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স সেগুলো আসলে কি কী কৌশলগত কারণে সেগুলো জনাব বাশুর আরফিন আপনাদের সঙ্গে শেয়ার করলেন আমাদের আলোচনা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে